জামাই ষষ্ঠী কি কেন পালন করা হয় জামাই ষষ্ঠী হইল এই যে মেয়েরা জামাই বাড়িতে গিয়ে তিনশো চৌষট্টি দিন জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে শ্বশুর শাশুড়ি তাই একটা ভালো দিন দেখে মানে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে জামাইকে বাড়িতে ডেকে ভালো মন্দ খাওয়ায় পাপের ফ্রাইজ চিত্ত করে পূজা আর জামাই ষষ্ঠীর মধ্যে কি মিল বলতো দুইটাতেই ফাটে একটাতে অসুরের একটাতে শ্বশুরের জামাই যত ব্র্যান্ড নিউ হবে আদর আপ্যায়ন তত বেশি হয় যদি বুইরা জামাই হয় তাহলে শ্বশুর বাড়িতে ঢেকির শাক দিয়ে চালা দেয় বেশি একটা আম আরো বেশি পুরানা হলে জামাইকে হয়তো শ্বশুর বাড়িতে ডাকে না নিমন্ত্রণই করে না ভুলেই যায় যে জামাই ষষ্ঠী আছে আর যদি সরকারি জামাই হয় তাহলে তো কোনো কথাই নাই শ্বশুর পারলে বাড়ির দলিল বিক্রি করে একটা কিডনি ডোনেট করে বাজার করে মানে বাজারে যা যা পায় সব উঠাই নিয়ে চলে আসে মানে শ্বশুরও তো জানে যে সারা বছর তো জামাই মেয়ের গালিগালাজ খাই পেট ভরা দেয় আজকে অন্ত পক্ষে কিছু ভালো বন্ধ খায় যা শ্বশুরের কামাই খাচ্ছে জামাই জাস্ট ভাবো বাবার এতগুলা বছরের জামাই ষষ্ঠীর খরচা বাঁচা দিছি বিয়ে না করে বলতেছি যে প্রাইমারি শিক্ষক যাদের চাকরিটা এই বছর গেছে ওদেরকে এই বছর জামাই ষষ্ঠী হচ্ছে একটা জামাই নাই বলে বৌমা ষষ্ঠী হইলো না আমার আচ্ছা বলতেছি জামাই ভাড়া পাওয়া যাবে শাশুড়ি চাই বউ চাই ভালো তাহলে ডিএম করো আমাকে এরম বউ পুরা বাজারে কোথাও খুঁজে পাবে না চারটা দোকান ঘুরে তারপর আমার কাছেই আসবা সবই ঠিক আছে বুঝলাম কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে কেক যা হচ্ছে সব দিয়ে কেক মানে জামাই শ্বশুর বাড়িতে জামাই শ্বশী জামাই যদি সরকারি চাকুরি হয় তাহলে পরে শাশুড়ি কি বলে বাবার টেবিলের তালা দিয়ে বাড়িটা দাও তো আর একটু মাংস দিই আর যদি জামাই ব্যাংকে কাজ করে তাহলে তো শাশুড়ি বলতেই পারে লাঞ্চের পরে আসো লাঞ্চের পরে আসো